যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজেদের আত্মপ্রশংসা করতে তিনি নিষেধ করেছেন, বলছেন ওয়ালা তুজাক্কু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদের শুদ্ধির কথা, নিজেরা খুব ভালো মানুষ, পরহেজগার, সাধু, জ্ঞানী, তাপস, এই ধরনের কোনো আত্মশুদ্ধির কথা বলিও না, এটা তাকওয়ার সম্পূর্ণ পরিপন্থী। কিন্তু বর্তমান সমাজে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বিষয়ে রসুল আল্লাহ নিষেধ করেছেন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়ে সবচেয়ে বেশি আশঙ্কা বোধ করেছেন, বলছেন যে শয়তান নিরাশ হয়ে গেছে, জাজিরাতুল আরব আরব ভূখণ্ডে তার এবাদত হবে এই ব্যাপারে সে নিরাশ। তার অর্থ হলো মুসলিম যেখানে সেখানে আপনার শয়তানের এবাদত করা হবে এই ব্যাপারে নিরাশ হয়ে গেছে। কিন্তু একটা বিষয় সে আশাবাদী, আর রাসূল সাল্লাম যে বিষয়ে সবচেয়ে বেশি আশঙ্কা করেছেন সেটা হলো আর রিয়া বা লোক দেখানো আমল। কিন্তু আজকে আমরা যারা আল্লাহ ও তার রসুলের কথা বলি, আমরা কি সেই রিয়া থেকে মুক্ত হতে পেরেছি? আমরা কি আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছি? আমরা কি নিজেরা নিজেদেরকে খুব সাধু বলতে পারি, নিজেকে খুব আস্ফালন করে বলতে পারি যে আমার জীবনে কোনো ভুল হয় নাই, আমি জীবনে কোনো দিন ভুল করি নাই, এরকম কথা কি কেউ বলতে পারি? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলছেন সহিহ মুসলিমের হাদিস, যে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ, আনসা কামা তানসাউ, আমি তোমরা যেরকম ভুলে যাও আমিও সেই রকম ভুলে যাই, ফাইযা নাসীতু ফাযাক্কিরুনি, যখন আমি ভুলে যাই তোমরা আমাকে স্মরণ করিয়ে দিও। যেখানে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই কথা বলেছেন, সেখানে তার কোনো উম্মতের এমন কোনো ব্যক্তি সে যুগে এ যুগে এবং ভবিষ্যতে এমন কি কেউ বের হতে পারে যারা বলবে যে তার জীবনে কোনো ভুল হয় নাই, স্লিপ অফ টাং হয় নাই? এই কথা সাবাকাতুল লিসান হয় নাই, এই কথা কোনো মানুষ বলবে আর এর পক্ষে জনগণ সাফাই গাবে এটা কোনো দিন হতে পারে না, কোনো দিন হতে পারে না। সুতরাং আজকে আমাদের মধ্যে ওই এক নম্বর ব্যাধি, যে নিজেদের আত্মশুদ্ধির কথা আমরা নিজেরা বলে বেড়াচ্ছি, ওয়ালাইয়াদু বিল্লাহ। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এক মুসলিমকে আরেক মুসলিম তার সামনাসামনি প্রশংসা করবে আর প্রশংসায় অতিরঞ্জন করবে সেটাও ইসলাম নিষেধ করেছে। স্বয়ং আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়ামকে নিয়ে খ্রিস্টানরা যেরকম বাড়াবাড়ি করেছে সে প্রশংসার ক্ষেত্রে, তোমরা আমাকে নিয়ে সেরকম বাড়াবাড়ি করো না, ইন্নি আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা ও রসুল তার রসুল। কেউ যদি বলতে চাও তাহলে বলো আব্দুল্লাহ হে ও রসুল। তাহলে সেখানে রসুল ইসলাম তার সামনে প্রশংসায় বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। আর আজকে আমাদের সমাজে দেখতেছি যে আমরা যখন দেখতে পাই মানুষ মানুষের সামনে প্রশংসা করছে, মানুষ মানুষকে ফুলিয়ে ফাঁপিয়ে তুলে দেওয়ার জন্য স্লোগান দিচ্ছে, মানুষ সোশ্যাল মিডিয়ায় লেখার মাধ্যমে অতিরঞ্জন করছে, কথার মাধ্যমে অতিরঞ্জন করছে, নিজের পক্ষের বা যাকে সে ভালোবাসে যাকে যাকে সে সমর্থন করে তার পক্ষে সাফাই গিয়ে চলেছে, এই ক্ষেত্রে কি আমরা কোরআন ও সুন্নাহকে মানব না? আমরা আল্লাহকে আল্লাহর কাছে জবাবদেহিতার বিষয়টা কি একটু স্মরণ করবো না? আমাদের কি একটু ভয় হওয়া দরকার
নয় যে আল্লাহর কাছে আমরা কী জবাব দেব, কী জবাব দেব। কাজেই আমরা দেখতে পাই যে সালাফে সালেহীনরা যখন উপদেশ কাউকে দিয়েছেন, তাকওয়ার উপদেশ দিয়েছেন, তখনও তারা কেউ কেউ বলছেন উসি নফসি ও ইয়াকুম বিতাকওয়াল্লাহ, উসি নফসি ও ইয়াকুম বিতাকওয়াল্লাহ, প্রথমে আমি আমাকে, মানে আমার নফসকে আমি উপদেশ দিচ্ছি, অথবা আপনাদেরকে উপদেশ দিচ্ছি আপনারা তাকওয়া অবলম্বন করুন। তার মানে এই তাকওয়ার উপদেশ থেকে আমি ঊর্ধ্বে এটা কোনো মানুষ হতে পারে না। কাজেই তাকওয়ার উপদেশ নিজের জন্য প্রথম, তারপর আমরা শুরু করব অন্যদের জন্য। উপদেশ অন্যের জন্য হবে, নিজের জন্য হবে না, এমনটা যেন আমাদের ভিতরে না হয়। এই ব্যাপারে আমি সতর্ক ও সাবধান করার জন্য আপনাদের সকলকে সবিনয় নিবেদন করছি যে যেখানেই অতিরঞ্জন দেখবেন সেখানেই আপনার সুন্দরভাবে মন্তব্য করুন, বলুন ইসলাম অতিরঞ্জনকে পছন্দ করে না। এই অতিরঞ্জন হচ্ছে আপনার প্রাচীন যুগের সর্বপ্রথম শিরিক, যেটা নূহ আলাইহিস ইসলামের কওমের মধ্যে শুরু হয়েছিল, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমে সে কোট করেছেন এবং তিনি বলছেন যে ইয়াগুস ইয়াউক নাসর, এরা ছিল নূহের কওমের লোক, এদের সামনে যখন তার অনুসারীরা সীমালঙ্ঘন করলো তাদের মৃত্যুর পরে শয়তানের প্ররোচনায়, তখন থেকেই আস্তে আস্তে এই সালেহীন বা সৎ মানুষের ভক্তির নামে, সমর্থক নামে, বিভিন্ন নামে এ ধরনের গ্রুপিং এবং ক্যাম্পিং করে মুসলিম সমাজকে পর্যদস্ত করলো, ভেঙ্গে দিল। ফলে আজ যখন আমার প্রশংসায় অন্যরা পঞ্চমুখ, তখন আমি নিজেকে মনে করি হিরো, আমি নিজেকে মনে করি সবচেয়ে যোগ্য। এইরকম আমার আরেক ভাই, তার পক্ষে যখন আরেক দল এইরকম বলাবলি করতে থাকেন, তখন শয়তানের প্ররোচনা অবশ্যম্ভাবী হয়ে পড়ে এবং মানুষ সেখানে বিভ্রান্তি মধ্যে পড়ে যান। ফলে এই সালেহ বা সৎকার মানুষের নামে বাড়াবাড়ির একটা পর্যায়ে আসে, ব্যক্তি পূজার শুরু হয়। আমরা তকলিদের বিরুদ্ধে আমরা বলি সুন্নাহ কায়েম করুন, তকলিদ বর্জন করুন, ব্যক্তি পূজা বর্জন করুন। এখন আমাদের সামনে যদি আজকে আল্লাহ ও তার রসুলের কথা তুলে ধরা হয়, কোরআনের আয়াত তুলে ধরা হয়, রসুল সাল্লামের বিশুদ্ধ হাদিস তুলে ধরা হয়, কিছু মানুষ আমরা এমন আছি বলি অমুক সাহেব এটা তো বলেছেন, অমুকের ফতোয়া তো এই, অমুক এটা বলেছেন, এইভাবে আমরা ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করছি, এটা অত্যন্ত মারাত্মক। এবং এটা এক পর্যায়ে মানে ব্যক্তি পূজায় রূপান্তরিত হবে এবং তাকলিদে শখসি বা অন্ধভাবে কোনো ব্যক্তির অনুসরণে রূপান্তরিত হবে। এই ব্যাপারে যেন আমরা সতর্ক সাবধান হই। আল্লাহ আমাকে আপনাদের সকলকে সতর্ক থাকার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় দর্শক, শুরু করছি আপনাদের জিজ্ঞাসা ও জবাব। প্রশ্ন করেছেন ভাই মোহাম্মদ আলাউদ্দিন, তিনি প্রশ্ন করেছেন, তিনি বলছেন আসসালামু আলাইকুম স্যার, প্রশ্ন হলো পানি খেলে কি কোনো সওয়াব হবে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ও বারাকাতু। ভাই এখানে প্রশ্ন হলো যে পানি আপনি লেগেছেন খেলে, এই খেলে অর্থ পানি পান করলে, যা বুঝি আমরা, পানি পান করলে কি নেকি আছে আর পান করালে কি নেকি আছে, দুটি বিষয়। প্রথম হলো পান করা, এই পান করা বান্দা যে কোনো লোকমা এক ডুব পানি সেটা পান করবে, আর উদ্দেশ্য হবে সে নিজে শক্তি অর্জন করা, নিজে বেঁচে থাকার যে তার প্রয়োজন সে প্রয়োজন মেটানো, আর এর মাধ্যমে সে আল্লাহর ইবাদত করবে। তাহলে তার প্রত্যেকটি লোকমা গ্রহণ, প্রত্যেকটি পান পান করাও এটা তার আমল হিসাবে গণ্য হবে, সদকা হিসাবে গণ্য হবে, নেকি হিসাবে গণ্য হবে। অনুরূপভাবে অপরকে পানি পান করানো, এই পানি পান করানো এটা মহৎ কাজ,
এই মহৎ কাজ যদি আমরা করি তাহলে এটা সদকা হিসেবে গণ্য হবে, এবং একটি সদকা আল্লাহ রব্বুল আলামিন বান্দার আমল নামায় এককে 10 গুণ বাড়িয়ে 10টি নেকি দিতে পারেন। কারণ আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে ওমান জাআ বিল হাসানাতি ফাআশু আমসালিহা, কেউ যদি একটি নেকি করে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই বান্দাকে 10টি নেকি দ্বারা 10টি নেকি দ্বারা বদল করে দেন, 10টা নেকি দান করেন। কাজেই আমরা এই কাজের মাধ্যমে নেকি অর্জন করতে পারি। উপরন্তু আমরা তো ওই হাদিসটা জানি, বিশুদ্ধ হাদিস, যে একজন একটা কুকুরকে চামড়ার মোজায় উঠিয়ে পানি এনে পিপাসার্ত কুকুরকে পান করিয়েছিল, এটার কারণে আল্লাহ রাব্বুল খুশি হয়ে তাকে জান্নাত দান করেছেন। কাজেই আমরা এই মহৎ কাজে অবশ্যই পরস্পরকে উদ্বুদ্ধ করব, অবশ্যই সেটি সওয়াবের কাজ। আশা করি বুঝতে পেরেছেন।